প্রিয় শিক্ষার্থী কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আলুমনাসা সামনে অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। আমি শিবন চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক হালিমুন্নেসা চৌধুরী মেমোরিয়াল বালিত উচ্চ বিদ্যালয়। আমরা সপ্তম শ্রেণী গণিত নিয়ে আজকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের 5.1। ইতিপূর্বে গত ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের সূত্রগুলা নিয়ে আলোচনা করেছিলাম। বীজগণিতের পঞ্চম অধ্যায়ের যে সূত্রগুলা তোমাদের প্রয়োজন ওই সূত্রগুলা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে ওই সূত্রগুলা অনুসরণ করে কিছু অঙ্ক করব। 5.1 এর আমরা কয়েকটা অঙ্ক দেখব। যেমন আমরা যদি 5.1 এর কয়ের অঙ্কটা দেখি, ক হল এ প্লাস ফাইভ, এর বর্গ নির্ণয়, এ প্লাস ফাইভ এর বর্গ নির্ণয়। আমরা বর্গ মানে কি স্কোয়ার, যদি বর্গের কথা বলে আমরা বলছি কি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে স্কোয়ার মানে কি বর্গ, আর যদি স্কোয়ার বলা হয়, বর্গ বলা হয়, বর্গ করতে বলে তাহলে আমরা পাওয়ার দিব কত, দুই। যদি বর্গ করতে বলে আমরা পাওয়ার দিব কত, দুই। দেখো আমরা বর্গের দুইটা সূত্র যদি খেয়াল করি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটা সূত্র অনুসরণ করে আমরা অঙ্ক করব। এটা দেখো এ প্লাস ফাইভ এর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা মনে মনে এ মনে করি, এটা যদি আমরা মনে মনে বি মনে করি, আমরা যদি ধৈর্য নিই, এটা হলো এ, এ হলো এ, ফাইভ এর কি ধরবো বি, তাহলে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, আমরা সূত্র করছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা অনুসরণ করব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এ হলো আমাদের এ ইন্টু বি, বি কত ফাইভ, প্লাস বি স্কোয়ার মানে কি ফাইভ এর স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ, এটাই আমাদের আনসার। এখানে আমরা কোন সূত্রে এক প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, আমরা এ কে ধরছি, ফাইভ কে কি ধরছি বি, তাহলে কি সূত্র করে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র অনুসরণ করছি এ স্কোয়ার প্লাস টু, এ হল আমাদের এ ইন্টু বি কত ফাইভ, প্লাস বি স্কোয়ার মানে কি ফাইভ এর স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এর টু গুণ করে টেন, টেন এর প্লাস ফাইভ এর স্কোয়ার মানে বর্গ, পাঁচের বর্গ, ফাইভ এর বর্গ মানে পাঁচ কয়বার গুণ, দুইবার, তাহলে কি ফাইভ গুণ ফাইভ সমান কত টোয়েন্টি ফাইভ, এই টোয়েন্টি ফাইভ। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক এরকম খেয়াল করি, আরেকটা অঙ্ক খেয়াল করি, ছ নম্বর অঙ্কটাই যদি আমরা খেয়াল করি, ফাইভ এক্স মাইনাস সেভেন, এটাকে বর্গ করতে বলা হয়েছে, তাহলে কি ফাইভ এক্স মাইনাস সেভেন তার উপরে কি স্কোয়ার বা পাওয়ার দুই বর্গ করে, বর্গ করতে বলে পাওয়ার দিতে হয় কত দুই, তাহলে দেখো ফাইভ এক্স মাইনাস সেভেন এর হোল স্কোয়ার, ফাইভ এক্স মাইনাস সেভেন এর হোল স্কোয়ার। আমরা যদি ফাইভ এক্স কে মনে মনে এ আর সেভেন কে বি ধরে নিই, তাহলে আমাদের কি সূত্র পড়ে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো আমি এখানে দুটো সূত্র লিখে রাখছি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে যদি ব্যবহার করি, অর্থাৎ এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে কি, ফাইভ এক্স কে আমরা কি ধরছি এ আর সেভেন কে কি ধরছি বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ কত আমাদের
5x এর হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু ab ab হলো 5x ইনটু b কত 7 প্লাস b স্কয়ার মানে কি 7 এর স্কয়ার এখন দেখো 5 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে 25 x স্কয়ার বলে x স্কয়ার মাইনাস 5 এর 2 গুণ করলে 10 10 আর 7 গুণ করলে 70x প্লাস 7 এর স্কয়ার মানে কত 49 তাহলে আমরা এখানে যে অঙ্কটা করলাম কি 5x - 7 এর বর্গ তাহলে 5x - 7 এর বর্গ যদি করতে যাই তাহলে পাওয়ার দিতে হবে 2 দিলাম 2 এখন 5x কে আমরা কি ধরছি a আর 7 কে আমরা কি ধরছি b তাহলে দেখো a - b এর হোল স্কয়ার তাহলে a - 2 হোল স্কয়ার এর সূত্র a স্কয়ার - 2b + b স্কয়ার তাহলে কি ভাই a কত আমাদের এখানে 5x এর হোল স্কয়ার - আমরা আরেকটা অঙ্ক খেয়াল করি থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই তাহলে দেখো এটা যদি বর্গ করি থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই তার উপরে কি স্কোয়ার তাহলে বর্গ করে দেখো আমরা সি এ কে এ ধরবো ইলেভেন এক্স ওয়াই কে ইলেভেন এক্স ওয়াই কে বি ধরবো তাই যদি হয় তাহলে কি সূত্র সি এ কে আমরা এ ধরছি আর ইলেভেন এক্স ওয়াই কে আমরা বি ধরছি তাই যদি হয় তাহলে আমাদের কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কয়ার a - b এর হোল স্কয়ার তাহলে a - b হোল স্কোয়ার আমরা সূত্রটা নিই s স্কয়ার - 2b + b স্কোয়ার s স্কোয়ার - 2b + b স্কোয়ার তাহলে আমরা এখন সূত্র বসাই s স্কোয়ার তার মানে আমাদের কি হবে 3a এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a এ কত 3a ইনটু b b কত 11 x y প্লাস b স্কোয়ার মানে 11 x y তার উপরে কি স্কোয়ার এখন দেখো থ্রি এ যদি আমরা স্কোয়ার করি তাহলে থ্রি কে স্কোয়ার করলে কি হবে 9 এক স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস দেখো থ্রি আর টু গুণ করলে 6 6 আর 11 গুণ করলে 66 তারপরে কি এ এক্স ওয়াই গুণ করলে এ এক্স ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই ইলেভেন কে যদি আমরা স্কোয়ার করি তার মানে ইলেভেন কয়বার গুণ দুইবার গুণ করলে 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই অঙ্কটা আমরা কোন সূত্র এমআর টু হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে করলাম থ্রি এ কে আমরা কি ধরছি এ আর ইলেভেন এক্স ওয়াই কে আমরা কি ধরছি বি তাহলে কি হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ মাইনাস টু হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ কত থ্রি এ তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ কত থ্রি এ ইন্টু বি বি কত ইলেভেন এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কি ইলেভেন এক্স ওয়াই তার উপরে স্কোয়ার তাহলে থ্রি এ কে স্কোয়ার করলে কত 9 স্কয়ার মাইনাস 2 আর 3 গুণ করলে 6 6 আর 11 গুণ করলে 66 এ এক্স ওয়াই প্লাস 11 এক্স স্কয়ার মানে 11 কয়বার গুণ দুইবার দুইবার যদি গুণ করি তাহলে 11 গুণ 11 121 এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার আর ওয়াই কে স্কয়ার করলে কি হবে ওয়াই স্কয়ার
হাইট স্কয়ার প্লাস নাইন এম স্কোয়ার, এটা কোন সূত্রটা করবে প্লাসের, হাইট স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে কি বর্গ করে। দেখো আমরা হাইট স্কোয়ার কে এ আর নাইন এম স্কোয়ার এটাকে কি ধরবো বি, হাইট স্কোয়ার কে আমরা এ ধরছি, নাইন এম স্কোয়ার কে আমরা কি ধরছি বি, তাহলে কি সূত্র পরে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি জানো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা করে ফেলি এ স্কোয়ার এ আমাদের হাইট স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ, এ কত হাইট স্কোয়ার ইন্টু বি, বি আমাদের কত নাইন এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি নাইন এম স্কোয়ার তার উপরে স্কোয়ার, ফাইভ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ আর টু গুণ করলে টেন, টেন আর নাইন গুণ করলে নাইনটি স্কোয়ার এম স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে এইটটি ওয়ান এম টু দি পাওয়ার ফোর, এখানে এস স্কোয়ার কে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর, তাহলে দেখো ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এস স্কোয়ার স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর, টু আর ফাইভ গুণ করলে টেন, টেন আর নাইন গুণ করলে নাইনটি এস স্কোয়ার এম স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার, নাইন আমরা যদি স্কোয়ার করি নাইন কে তাহলে কি হবে এইটটি ওয়ান আর এম স্কোয়ার স্কোয়ার কি হবে এম টু দি পাওয়ার ফোর, এটাই আনসার। তারপর আমরা একটু ব্যতিক্রমী যদি যাই, ব্যতিক্রমী সংখ্যা ফিফটি ফাইভ, ফিফটি ফাইভ এটাকে আমরা হয় এ প্লাস বি আকারে সাজিয়ে নিব না হলে এ মাইনাস বি আকারে সাজিয়ে নিব, তোমরা যে যেভাবে খুশি করতে পারো, আমি এখানে এ প্লাস বি আকারে সাজাব, আমরা এটাকে ফিফটি প্লাস ফাইভ তার উপরে আমরা স্কোয়ার দিলাম, ফিফটি প্লাস ফাইভ দেখো ফিফটি আর হলো ফাইভ, যদি প্লাস করো তাহলে কত হবে ফিফটি ফাইভ, আচ্ছা কারণ এটাকে আমরা কি ধরেছি এ আর এটাকে বি, তাহলে কোন সূত্র করে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ, এ আমাদের কত ফিফটি ইন্টু বি আমাদের কত ফাইভ প্লাস বি স্কোয়ার মানে কি ফাইভ এর স্কোয়ার, তাহলে ফিফটি, ফিফটি কে স্কোয়ার করলে ফিফটি কয়বার গুণ দুইবার, তাহলে কত হবে টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ পঁচিশশো প্লাস এখানে টু আর ফিফটি গুণ করলে হান্ড্রেড, হান্ড্রেড কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ, এখন যদি আমরা প্লাস করি সবগুলো ফাইভ টু ফাইভ আর ফাইভ টেন, টেন এর জিরো সাথে ওয়ান টু আর ওয়ান থ্রি, ফিফটি ফাইভ একটা সংখ্যা এটাকে আমরা কি করছি সাজিয়ে নিয়েছি, অর্থাৎ ফিফটি প্লাস ফাইভ, ফিফটির সাথে ফাইভ প্লাস করলে কত ফিফটি ফাইভ, তাহলে আমরা এটাকে এ ধরছি আর এটাকে কি ধরছি বি, তাহলে সূত্র করে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ আমাদের কত ফিফটি তার উপরে স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ, এ আমাদের ফিফটি আর বি কত ফাইভ প্লাস বি স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার, কারণ ফিফটি কে স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অর্থাৎ পঁচিশশো প্লাস ফিফটি আর টু গুণ করলে হান্ড্রেড, হান্ড্রেড কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ স্কোয়ার ফাইভ গুণ ফাইভ টোয়েন্টি ফাইভ, এখন আমরা সবগুলা প্লাস করে কত হয়েছে তিন হাজার
পঁচিশ অর্থাৎ 3025। আমরা যদি আরেকটু অঙ্ক দেখি, ছয় নাম্বার এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তার উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ করে এটাকে আমরা কি ধরছি এ আর এটাকে বি, তাহলে কি সূত্র পড়বে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি, তাহলে এ স্কোয়ার মানে কি এক্স ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ, এ কত এক্স ওয়াই ইন্টু বি কত সিক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স আর টু গুণ করলে কত টুয়েলভ, এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। আবার দেখি নম্বরটা এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এটাকে বর্গ করতে বলছে, তাহলে দেখো এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এটা আমরা কি করেছি এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তার উপরে স্কোয়ার দিছি, যেহেতু বর্গ করতে বলছে আমরা এক্স ওয়াই কে এ ধরছি আর সিক্স ওয়াই কে কি ধরছি বি ধরেছি। তাহলে দেখো এখানে এক্স ওয়াই তাহলে সূত্র করছে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ আমাদের কি এক্স ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস সূত্র টু ইন্টু এ, এ হল এক্স ওয়াই বি কত সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে সিক্স ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, টু আর সিক্স গুণ করলে টুয়েলভ, এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এটাকে স্কোয়ার করলে সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখন আমরা একটু ব্যতিক্রমীতে যাব, টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আগে আমরা দুই চলকের বর্গ করছি, এখন আমরা যদি তিনটা চলক থাকে তাহলে কিভাবে করব। এখানে দুইটা পদ্ধতি ব্যবহার করা যায়, একটা সূত্র এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এস, এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করা যায়, অঙ্কটা করা যায়। আবার কি এই সূত্র অথবা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করা যায়। আমরা আগে এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা দেখি, 2x প্লাস y সরি আমরা এই সূত্রটা না তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখবো মাইনাস যে 2x প্লাস y এইটুকুর আমরা এ ধরছি আর মাইনাস জেড কে আমরা কি ধরছি বি, টু এক্স প্লাস ওয়াই কে এ আর মাইনাস জেড কে আমরা বি ধরেছি। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ আমাদের কত টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ কত আমাদের টু এক্স প্লাস ওয়াই কিন্তু বি কত আমাদের জেড প্লাস বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার। এখন দেখো টু এক্স প্লাস ওয়াই এটা আবার সূত্র করে এটা ইয়ে
এটা কি b তাহলে কি সূত্র পরে a প্লাস b হোল স্কয়ার এ আমাদের কত 2x তার উপরে স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a a 2x ইনটু by প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার মাইনাস আমরা 2 দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে নিই 4x প্লাস 2y ইনটু z প্লাস z স্কয়ার আচ্ছা এখন দেখো 2 কে যদি আমরা স্কয়ার করি 4 x স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে 4x y প্লাস y স্কয়ার মাইনাস দেখো এই 2 দ্বারা এই দুটোকে গুণ বুঝাইছে এখন এই z দ্বারা বাকি এই দুটোকে গুণ বুঝাইছে তাহলে আমরা 4xz z দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 2y কে z দ্বারা গুণ করলে 2yz প্লাস z স্কয়ার এখন এটাকে আমরা সাজিয়ে দেখতে পারি 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তারপর হলো প্লাস 4xy মাইনাস 2yz মাইনাস 4xz এখানে দুইবার সূত্র প্রয়োগ করতে হয় দুইবার সূত্র প্রয়োগ করেছি 2x প্লাস y এটাকে আমরা ইয়া ধরে নিয়েছি আর z কে আমরা কি b ধরে নিয়েছি এখন কি সূত্র পরে a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে a আমাদের কি 2x প্লাস y এটার উপরে স্কয়ার এটাকে ইয়া ধরলে t স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a এটা কত 2x প্লাস y ইনটু b b কত z প্লাস b স্কয়ার z স্কয়ার এটা আবার সূত্র পরে এটাকে যদি ইয়া ধরে এটাকে যদি b ধরে তাহলে কি a প্লাস b হোল স্কয়ার আবার সূত্র পরে তাহলে কি হবে a 2x এর হোল স্কয়ার a আমাদের কি 2x এর হোল স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a a কত 2x ইনটু b কত y প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার মাইনাস দেখো তিন টু দ্বারা দুই এর গুণ বুঝাইতেছে টু দ্বারা টু দ্বারা 2x এর গুণ করলে 4x টু দিয়ে y গুণ করলে 2y ইনটু z প্লাস z স্কয়ার এখন দেখো 2 কে স্কয়ার করলে কত 4 x স্কয়ার করলে x স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে 4 x আর y গুণ করলে xy প্লাস y স্কয়ার মাইনাস তো 4x কে z দ্বারা গুণ করলে 4xz প্লাস এর মানে মাইনাস 2y কে z দ্বারা গুণ করলে 2yz প্লাস z স্কয়ার এখন আমরা একটু সাজিয়ে দিয়েছি 4x স্কয়ার তারপর কি y স্কয়ার তারপর z স্কয়ার তারপর 4xy মাইনাস 2yz তারপরে কি মাইনাস 4xz এই যে নিয়ম তিনটা নিয়মের অঙ্ক যে আমরা করলাম তোমরা বাসায় এই তিনটা নিয়মের অঙ্কের এই যে 5.1 এর 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো তাহলে এই যে আমি কয়টা নিয়মের অঙ্ক করাইছি এখানে চারটা নিয়মের a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এই দুইটা সূত্র প্রয়োগ করে চারটা নিয়মের অঙ্ক আমরা আজকে এখানে করেছি এই চারটা নিয়মের 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো তোমরা বাসায় সবগুলো করে ফেলবা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো